বন্ধুরা, হ্যালো। দেখো, এটা হচ্ছে সুজি দিয়ে, ময়দা দিয়ে, গুড় দিয়ে একটা দারুণ খেতে হয়। আমরা এটা বিকালে টিফিনে খেতে পারি, সকালে ব্রেকফাস্টেও খেতে পারি, বা এমনি শুধু মুখেও খেতে পারি। এটা একটা ভালো মিষ্টি, এটা সুজির লেডিকেনি, সুজি মিষ্টি সুজির, অবভিয়াসলি লেডিকেনি। হ্যাঁ, তো দেখো এটা খুব ভালো হয় খেতে। তোমরাও এটা এরকম করে হয়তো কেউ বানাও, যারা বানাও নি এখনো পর্যন্ত, তারা এটাকে ট্রাই করতে পারো। দেখো এটা আমি বানিয়ে রেখেছি, বেশি বানাইনি, কারণ আমাদের বেশি বানিয়ে তো কোনো লাভ নেই, অল্পই করি। তো তোমরা এটাকে বানিয়ে রাখতে পারো, এটা ওয়ান উইক রেখেও দিতে পারো বাড়িতে, কোনো অসুবিধা নেই। ফ্রিজে রেখে দিতে পারো, ফ্রিজ ছাড়া কৌটোয় ভরে রাখতে পারো, কিন্তু ভীষণ ভালো খেতে হয়। আর মিষ্টিটা নিজেরা পছন্দ মতন দেবে, যারা বেশি মিষ্টি খাও তারা দিতে পারো, এমনকি সুগারের পেশেন্টও খেতে পারে, কম মিষ্টি দিয়ে দারুণ হবে, খারাপ হবে না খেতে। তো আমি তো এটা ভীষণ ভালোভাবে জানি যে এটা ভালো খেতে হয়, তাই তোমাদেরকে বলছি যে তোমরাও এটা ট্রাই করো, নাহলে বলতাম না। দেখো এত সুন্দর হয়, এত সুন্দর হয় যে বলার মতো না, কারণ এটা তুমি ড্রাই খেতে পারো, এমনি খেতে পারো এটা, আবার এটা চাইলে তুমি দুধের রসেও, এটা চিনির রসেও ফেলতে পারো, আবার দুধের সাথেও খেতে পারো। দুধ আর গুড় দিয়ে যদি আমি করে নিই রসপুলির মতন, তাহলে সেটাও করতে পারো, আবার চিনির রসে ফেলে সেটাও হবে, দুভাবেই করা যায়। তবে আমি ড্রাই খাচ্ছি, হ্যাঁ, ড্রাই এটা ভীষণ ভালো হবে খেতে। সেক্ষেত্রে অল্প একটু শক্ত হয়ে যায়, সেটা যদি কারোর ভালো না লাগে, তাহলে তুমি এইভাবে প্রেফার করতে পারো যে তুমি এটাকে রসে ফেলে দিলে, রসে দিলে কিন্তু এটা দুধের রসেও দিতে পারো, দুধ আর গুড়ে দারুণ হবে, সেখানে তোমার দারুণ খেতে হবে। আবার তুমি যদি এটা শুধু চিনির রসে ফেলতে চাও, তাহলে সেটাও ভালো হবে। তো চলো, আমি এই কটা বানিয়ে নিই, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এত ভালো খেতে হয় জানো, এটা তুমি তোমার নিজের ইচ্ছে মতন শেপ দিতে পারো, ডিজাইন দিতে পারো, আমি দিচ্ছি না, হ্যাঁ, তো বড়ো ছোটো বড়ো নিজের সব ইচ্ছে মতন করতে পারো, সবটাই নিজের ইচ্ছে মতন। দেখো এখানে আমি করেছি, হ্যাঁ, তো খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় এটা। যদি রস চাও তো রসে দিয়ে দিও, আর রস যদি না চাও তাহলে এরকম শুকনো খাবে, শুধু শুধু মুখে মুখে, তাহলেও কিন্তু দারুণ হবে মিষ্টি সুজির রসপুলি। তো রসপুলি যখন হবে, রস দিলে রসপুলি হবে, আর না হলে ড্রাই এটা অনেকটা যেন ঠেকুয়া ঠেকুয়া লাগবে, কিন্তু ঠেকুয়া নয়। তো চলো, এর মধ্যে কিছুই কিন্তু লাগিনি ইনগ্রেডিয়েন্টস, সেটা আমি একটু এলাচি গুঁড়ো দিই, কিন্তু সেটাও আজকে ছিল না বলে দিইনি, তো ক্রাশ করে দিতে হতো, সেটা আবার মুখে পড়তো। তো আমি দিয়েছি গুড়, আর অবশ্যই গুড়, ময়দা, সুজি। তো এরকম করে করে আমি এটা এগুলোকে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেবো, ব্যাস হয়ে যাবে। এক্ষেত্রে কী হয়, এটা এই পর্যায়ে আমি ছাড়ছি বলে, এই পর্যায়ে যদি আমি না ছাড়ে, আমি যদি এগুলোকে রস করে দিয়ে রসে ফেলতাম, তাহলে আরও ভালো হতো, ভীষণ সুন্দর হতো। তো চলো বন্ধুরা, চা চা, আমি তোমাদের বন্ধু সঞ্চিতা এসে গিয়েছিলাম। সবাই ভালো থেকো, আনন্দ থেকো, আর সুস্থ থেকো, কেমন? সবার জন্য প্রে করে আমি তাহলে এই পর্যায়ে রাখলাম।